কখনো গালি দেবেন না, মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে যেই কোনায় জমিনে ঘরে সোফায় আপনি শুধু এতটুকু বলবেন আল্লাহ একবার, মাধ্যমে এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন, আমরা বলি না চিটাঙ্গের ভাষায় গুজুরি গুজুরি কান্দে, মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয় এটা আজীব এক জিনিস, আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয় সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, হায়া লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি, মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তো তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। হায় হায়, কো মাজুর কারা? কো মাজুর হচ্ছে ইয়া রাব্বানা ইয়া কো, কো সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য, এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে, এটা বের হয়, সে বারবার চাই এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চাই জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে, আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে, ব্যক্তি বলবে মাওলা কই আমি তো করতে পারি নাই, তো আমি বেটা তোরে তৌফিক দেই নাই সেই কারণে করস নাই, তৌফিক কেন দেন নাই মাওলা, তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই, আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়, তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল, আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যেত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবে, কি কি কারণে বান্দা আটকে যাবে, এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না, কি দিয়ে হবে, তো হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম জড়তেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজীব মর্তবা দান করবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজু আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায়, আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায়, ঢুকাইতে চায়। আয় হায়, চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি মুআকাব, এদের নামাজের মধ্যে নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আজাব আরো বাড়িয়ে দেবে, আজাব আরো বাড়িয়ে দেবে, এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য, মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লি,
আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুম, নামাজের আদব কায়দা এটিকেটস কোনো কিছুর ব্যাপারে, নামাজের রুকন আরকানের ব্যাপারে কোনো খেয়াল নাই, ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পর্ব শেষ পোকারে আরেকটু করে নি আরেকটু করে নি, শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বাস এক সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার, দুমদা রাক্কা, কোন রুকন নামাজের আরকান নামাজের আদাব কোনো কিছুর কোনো পরোয়া। এরপরে নামাজ মানুষকে, হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে, তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? কহুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়, তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদি মুসলিম শরীফের আওয়ায়াতের মধ্যে বলছে, বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা সব কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো, কেন কো ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও, সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফেরা, আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে, ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুই টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আমি আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন, এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয় আছে, আপনি টাকা পয়সার জন্য একটা গাড়ি দৌড়ানোর জন্য আপনি শানের রেসালতে যা মন চাই বলতে পারবেন, আলে বাইতে রাসূলের শানে যা মন চাই বলতে পারবেন, ঘটনা গুলাই করতে চাই। এখন আমরা বিভিন্ন অনুষ্ঠান, এই এই যে আমরা বিভিন্ন তবলিগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে, যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ 1, 1, 1 পাবে, আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই, তারা কমাল্লাম তান্তাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু, অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে, লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বুদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে নাই, লা সালাতা লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ নাই, এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইলেন, পাইছেন তো, এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি, আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক, সচেতনতা আসুক, কেন সচেতনতা আসবে, আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ, কয়টা অংশ, তিনটা, ঈমান, বলেন ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন, ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা জিনিসের সমন্বয়ে